হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমাদের একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর আজকে ভালো আছি, খুব ভালো আছি। আজকে শরীর একদম ঠিক হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের বাড়ির দ্বিতীয় পুজো, তো আজকের দিনটাকে আমি মজা করব, এনজয় করব। আর আমার স্নান টান কমপ্লিট, আমি এই কুর্তিটা পরেছি কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে যা রোদ উঠেছে না, সত্যি বাইরে থাকা যাচ্ছে না, এত গরম। তার জন্য সাজবো না, কোনো কিচ্ছু করিনি, ক্রিমও মাখিনি, কোনো কিচ্ছু করবো না, এখন সাজবো না। যদি একটুখানি সাজি তো বিকেলের দিকে সাজবো। তো চলো এখন তোমাদেরকে দেখাই, আমাদের পুজো ব্রাহ্মণ চলে এসছে, তো চলো তোমাদেরকে পুজোটা দেখাই, চলো যাওয়া যাক। আজকে আমাদের বাড়ির দ্বিতীয় পূজা শুরু হলো, বুনু আসছে আজকে। পুজো হয়ে গেল আমাদের, তারা সবাই দাঁড়া, সবাইকে বিদায় করি। সামনে তো দেখে বা আলো আছে, আমাদের পুরোহিত মশাই চলে যাচ্ছেন, বসেন, প্রসাদ খেয়ে যেতেন। আমি নাই, সবাই আছে, আমি নাই। দাঁড়া, ছবি না ভিডিও করছি সবাই। এই যে এটা আমার জেঠি, ওটা দিদি, বোন, মা, নিপাদি, অবলাদি, বদি চলে গেছে, বদি আসো। অবন্তিকা ঢাক বাজাচ্ছে। এই যে জ্যাঠা, আবার বসেছে এখানে, পুজো শেষ, আর আমার বোন এখন পোজ দিয়ে ছবি তুলবে, দাঁড়িয়ে আছে, দেখছো, পোজ দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। আর সবাই দেখছে, ছবি শুট হচ্ছে। সারাদিন হচ্ছে খুব বিজি, রান্না বান্না নিয়ে কিছু রান্না হচ্ছে, প্রচন্ড বিজি ছিলাম, ব্লগ করতে পারছিলাম না। আর এত গরম পড়েছে না, সত্যি কথা বলতে আমি তো মানে বলবো মানে গরমে শেষ হয়ে যাচ্ছে। আর মা ওই যে রান্না করছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি রান্না করছে মা। এই যে এখানে খিচুড়ি রান্না করে মা কতটা এখানে ঠান্ডা হতে দিল, আর ওই যে ওটাতে খিচুড়ি, আর ওইদিকে তরকারি হচ্ছে, পায়েস চাটনি এইসব হয়ে গেছে। চাটনিটা আমার বোন করছে, পায়েসটা আমি করেছিলাম আগে, আর এখন আমি শুধু লুচিটা করবো। যে লুচির জন্য এখানে বসিয়ে দিয়েছি, এখন লুচি ভাজবো। আর আমাদের স্টোন থেকেও আসবে, ফোন করলো আসতেছে, চলো তাদের কাজ করি, কাজটা কমপ্লিট করি, কারণ ওরা সবাই চলে আসবে। আর কি বলবো, এত গরমে মানে মানে গরমটা অসহ্য লাগছে, মানে পুজো একটু যে সাজবো, সাজার আর ক্ষমতা নেই গরমের মধ্যে, সত্যি কথা যেটা। আমি লুচি বানাতে বানাতে পুরো গরমে একদম ঘেমে শেষ, আমি একটু রেস্ট নিচ্ছি, হাওয়া খাচ্ছি। এই যে দিদা বেলে দিচ্ছে আমাকে, দিদা এখন বেলছে, দিদার বেলা হলে তারপর আমি আবার ভাজবো। আমাদের বাড়িতে একটা ফুচকু আসলো,
মতো রেডি হয়েছি, ভালো লাগছে না একদম গরমে, প্রচন্ড গরম পড়েছে। তো একটু খানি করে রেডি করলাম, আমাদের স্কুল থেকে এসছে, এসে এসে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। তো দেখি এখন আসার কথা আছে, দেখি কে কে আসে, ভিডিও করতে পারছি না, প্রচন্ড ব্যস্ত, কি বলবো তোমাদেরকে। Thank you.